দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফারাক্কায় প্রথমবার ভোটের প্রচারে নামলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা মিত্র চৌধুরী। বৃহস্পতিবার ফারাক্কায় ভোটের প্রচার সারলেন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে, কখনো গাড়ি চেপে তো কখনো কর্মী সভা করে প্রচার করলেন তিনি। ভোটের প্রচারে ঝড় উঠেছে সর্বত্র। প্রতিটি রাজনৈতিক শিবির জোর কদমে শুরু করেছে ভোটের প্রচার। বৃহস্পতিবার ফরাক্কায় প্রথমবার ভোটের প্রচারে নামলেন দক্ষিণ মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা মিত্র চৌধুরী। বৃহস্পতিবার ফরাক্কায় ভোটের প্রচার সারলেন তিনি। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে, কখনো গাড়ি চেপে তো কখনো কর্মী সভা করে প্রচার করলেন তিনি। পায়ে হেঁটে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আলাপচারিতার মাধ্যমে ভোটের জন্য অনুপ্রাণিত করলেন তিনি। দেখুন, কংগ্রেস বিগত তিন টার্ম এখানে এমপি থেকেছে, মানুষ একেবারেই সন্তুষ্ট নয়। মানুষের প্রচুর উদ্বেগ রয়েছে, তারা চাইছেন গ্রামাঞ্চলে আমার কাছে নতুন জায়গা নয়। আমি মুর্শিদাবাদের মেয়ে, মালদার বউ। এই ফরাক্কাতে ফরাক্কা উন্নয়নের জন্য আমি বহু প্রচেষ্টা করেছি। আপনারা জানেন 1977 সালে যে ব্রিজ তৈরি হয়েছিল ইন্দিরাদিক লাইনে, সেই ব্রিজের উপর আমরা নজর দেন, কিন্তু এই সময় মোদী সরকারের সাহায্য নিয়ে সেই ব্রিজের কাজ এখন শুরু হয়েছে। নতুন ব্রিজ করলেন ব্রিজ। আপনারা এটাও জানেন যে পথটা দিয়ে প্রতিদিন 10,000 যানবাহন চলাচল করে, বাণিজ্য বাহন, সেই ব্রিজের নিচে লক গেট প্রায় ভেঙে পড়ছে, সেটাও মেরামত করার ব্যবস্থা করা হয়েছে, ব্রিজটা মেরামত করা হয়েছে। এটা একটা এই অঞ্চলের বিরাট বড় কাজ। ফরাক্কাবাসীর জন্য আমার প্রথম কাজ হচ্ছে গঙ্গায় অবিরল ধারা নিয়ে আসা, এবং গঙ্গা রাষ্ট্রীয় জলমার্গ, এখান দিয়ে যেন নতুন বাণিজ্য পথ তৈরি হয় ভারত বাংলাদেশের জলপথ দিয়ে, তাহলে মানুষের প্রচুর কর্মসংস্থান হবে। এখানে ইন্ডাস্ট্রি বলে কিচ্ছু নেই, বিড়ি ইন্ডাস্ট্রি রয়েছে, সেটাও প্রায় খারাপ অবস্থায় ঝিমিয়ে পড়েছে। লোকে ঘরে ঘরে বিড়ি ডাক্তাররা কাজ করেন, তাদের স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, বড় হাসপাতাল নেই। তাই আমি চাইবো এইমসের মতো বড় হসপিটাল এই অঞ্চলে করব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।